Morning guys, Mr. Hashtag I miss you. So welcome back to my new vlog. কালকে ব্লগটা কেমন লাগে না এখনো দেখুনি তো আমি ছাড়বো 11:30টার দিকে তো কেমন লেগেছে বলো আর আজকে দিনটা একটু অন্যরকম ভাবে শুরু হচ্ছে একটু মনটা খারাপ কারণ বাবার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস খুঁজে পাচ্ছে না হারিয়ে গেছে না কি হয়েছে কোথায় আছে বুঝতে পারছি না একটু মনটা খারাপ এখনো পাইনি হচ্ছে মা আজকে আমার মা বাড়ি চলে যাবে আমি আজকে একা থাকবো মা আর বাবা না বাবার আমি থাকবো তো চলো আজ দিনটাই হয়ে শুরু করি আর টিফিন খাবো টিফিনে কি খাচ্ছি দেখাচ্ছি বিরিয়ানি কারণ কালকে বাবা খাবার নিয়ে এসেছিল বিরিয়ানি কালকে আমি খাইনি মা আর বাবা খেয়েছে আমি খাইনি আমারটা থেকেছে আমি আজকে এখন টিফিনে মা ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে আমি বেরিয়ে যাবে টাটা আমি চান করে চলে এসেছি মা খাবারে বানিয়ে দিয়ে গেছে আলু কষা ভেন্ডি সর্ষে ভেন্ডি নাকি বলে ভাত আর আলু ভাতে মা বানিয়ে দিয়ে গেছে আজকের দিনটা তো হয়ে যাবে কিন্তু ঠিক আছে চলো খেয়ে নি আবার সন্ধ্যাবেলা আমার বোন আসবে ওকে নিয়ে মানে ওকে আসতে বলেছি কারণ একা একা খুব বোর লাগে চলো আমি একটু যাচ্ছি ওরা আজকে হঠাৎ করে সাইলেন্ট প্ল্যান করলো যে ওরা একটু আমাদের বাড়িতে আসবে আড্ডা মারবো কারণ মা নেই বোর হচ্ছি তাই জন্য ওরা আজকে একটু টাইম হবে কালকে বলেছিলাম কালকে ওদের হবে না তো আজকে হবে তাই জন্য আজকে একটু উনি ছোটো কিটি পাটি করবো তো বোনকে আনতে যাচ্ছি বোন কি হেয়ার কালার নাকি কিনবে আর আমি একটু পিৎজা কিনতে যাবো সামনে দোকান আছে সেদিন মনে পিৎজা কিনবো আর কিছু টুকটাক কিছু স্ন্যাক্স কিনবো আজকে সিনেমা দেখবো হরর মুভি আর মস্তি করবো আনন্দ করবো তো চলো ব্লগটা আজকে আরও আজকেও মস্তিদার হতে চলো দেখতে থাকো আমি একটু ব্যস্ত আছি দেখ এখানে ফুচকা ভাগাভাগি করছিলাম আর একটু ইয়ার্কি ঠাট্টা মারছিলাম ভালো লাগে বেশ মাঝে মাঝে এরকম একটু ছোটোখাটো পার্টি করলে সারাক্ষণ তো মানুষের ঘরে বসে থাকে কাজ এগুলো ছাড়া একটু মাঝে মাঝে এরকম একটু আনন্দ ছোটোখাটোর মধ্যেও একটু আনন্দ করতে ভালো লাগে সবসময় বড় বড় রেস্টুরেন্টে গিয়ে বা সবসময় মানে ভালো ভালো জায়গায় গিয়ে যে আনন্দ হয় এটা কোনো মানে না নিজের ঘরের মধ্যে বসেও একটু ছোটোখাটো টাকার মধ্যে একটু ছোটোখাটো কিছু কিনে নিয়ে এসে মানে পার্টি করা যায় ভালো লাগে সেগুলো বেশি আনন্দ হয় একটু মানে ঘরের মধ্যে থাকতে বেশি মানে ঘরে বেশি পার্টি টাটি করলে আনন্দ বেশি হয় এখানে গান চলছিল তাই এখানে ফুচকা দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছিলো মানে কম্পিটিশান হচ্ছিলো ওরা খায়নি আমি আর আমার এই ফ্রেন্ডটা খেয়েছি অবস্থা দেখো আমাদের খেয়ে মানে অতি জঘন্য লেগেছে খেয়ে মানে মুখ পুক পুরো ভেজকে গেছে আর আমিও একবার ট্রাই করেছি দেখো দেখো আস্তে আস্তে পেটে হিল লেগে যাবে তোমাদের এরা খায়নি এরা তো নানা নানা করে যাচ্ছে এরা তো খাবে না বলেছে আমি এবার ট্রাই করবো দেখো
এখানে আমি ট্রাই করছি, খেয়ে মুখটা শুধু আমার দেখবে, মানে অতি জঘন্য, প্লিজ তোমরা কেউ ট্রাই করো না, মানে এত বাজে, আমার পুরো গা গুলিয়ে উঠেছে যে একটা ফুচকার কোল্ড ড্রিঙ্কসের ওয়েস্ট কম্বিনেশান, সিরিয়াসলি আমার কি বলবো, কিছু বলার নেই, মানে এত অখাদ্য লেগেছে, মানে চোখ থেকে আমার জল বেরিয়ে এসছে যে কি। যাচ্ছি তো আমরা, এটা কি নিবি? টাকা না, আমি কেন, সবাই চলে গেছে, আমি কিছু চলে গেছে, আমি কি একটা পাগলামি ওর। রাত 10:30 বাজে, এখন স্ট্রেটনিং করছে, আমি করবো, পুড়েই যাই, কালার করবো, এখন কালার করতে হবে, শ্যাম্পু করতে হবে, আর দেখি তো তুই কালার করবি এখন রাতে, ওই তো লাল ভাই, আমি ঘুমাবো করে দে, কালার কালার করে একটা ফয়েল পেপার দিবি সারা মাথা বসে থাকবে, তাহলে সকালে শ্যাম্পু করতে যাবো। 10:30 সময় কি ভাই স্ট্রেটনিং করে এখন, আপনি করে আমরা এখন ঘুমানোর প্রতিযোগিতা করে জানেন, ঠিক আছে বলছি কালি করবে।